পাঁচ বছর পর বৃহস্পতিবার যশোরের জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষিণাঞ্চলের মানুষকে আগামী দিনে আরও উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে নৌকায় ভোট দেওয়ার ওয়াদা নিয়েছেন। এই জনসভার মাধ্যমেই আওয়ামী লীগের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু করলেন প্রধানমন্ত্রী। এদিন প্রধানমন্ত্রীর পাশাপাশি দলের কেন্দ্রীয় নেতারা বিএনপির সমালোচনা করে নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে বলেছেন আগামী ডিসেম্বরে বিএনপির সাথে খেলা হবে। তারা আরও বলছেন 10 ডিসেম্বর বিএনপিকে প্রতিহত করতে আওয়ামী লীগের নেতাকর্মীরা ওয়ার্ডে ওয়ার্ডে পাহারায় থাকবে। পাল্টা প্রতিক্রিয়ায় বিএনপি সকল বাধা উপেক্ষা করে 10ই ডিসেম্বর তাদের শেষ গণসমাবেশ সফল করার কথা জানিয়ে বলছেন এখনও তারা আসল ঘোষণাই দেননি। তার আগেই আওয়ামী লীগের মাথা নষ্ট হয়ে গেছে, আসল ঘোষণা আসবে 10 তারিখে। মাঠের বড় এই দুই দলের রাজপথ দখলের প্রতিযোগিতা দেখে নির্বাচন কমিশন বলছে রাজপথের শক্তি না দেখিয়ে তাদের নির্বাচনে প্রতিযোগিতা করতে। রাজপথে দুই দলের শক্তি প্রদর্শন কি বার্তা দিচ্ছে, কেমন খেলা দেখাবে রাজনৈতিক দলগুলো, এই আলোচনায় রাজকাহন স্টুডিওতে আছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য শাজাহান খান এমপি, আছেন বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম এবং আছেন জাতীয় পার্টির কো চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ এমপি। স্বাগত জানাচ্ছি আপনাদের তিনজনকেই আজকের রাজকাহনে। বিষয় ঠিক করেছি কেমন খেলা কোট আনকোট ডিসেম্বরে। আমি জনাব আব্দুস সালাম আপনার কাছ থেকে শুরু করি, দুটো প্রশ্ন দুটো বিষয় জানতে চাই যে কী বার্তা প্রধানমন্ত্রী জনসভায় আমরা দেখলাম একরকম জনসমুদ্রে পরিণত হয়েছে, সেখানে কী বার্তা পেলেন এই জনসভা থেকে এবং কেমন খেলার আভাস পাচ্ছেন, খেলার জন্য কেমন প্রস্তুতি? আপনাকে ধন্যবাদ এবং আমার সাথে দুজন বিজ্ঞ রাজনীতিবিদ বিজ্ঞ আলোচক শাজান ভাই আছেন, ফিরোজ ভাই আছেন, ওনাদেরকে ধন্যবাদ জানাই। যারা আজকের অনুষ্ঠান দেখছেন শুনছেন তাদেরকে ধন্যবাদ। শুনেন, আমরা যেটা বলছি যে আগামী নির্বাচনটা আমরা একটা কেয়ারটেকার সরকার অধীনে চাই, একটা রাজনৈতিক দলীয় সরকার অধীনে চাই না। এটা গত দুটি নির্বাচনে এটা প্রমাণ হয়েছে যে জনগণ ভোট দিতে পারে না, এটা হলো নির্বাচনের প্রশ্ন। আর আরেকটা হলো যে এখন যে অবস্থাটা সরকার দাঁড় করাইছে যে মানুষের জনজীবন আজকে বিপন্ন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম এমন পর্যায়ে যায় ঠেকছে যে আগামী 2-3 মাস পরে যে কী অবস্থা হবে সেটা বলাই মুশকিল। তার মধ্যে দিয়ে তারা কিছুদিন পর পর আজকে বিদ্যুতের দাম বাড়াচ্ছে, পানির দাম বাড়াচ্ছে, গ্যাসের দাম বাড়াচ্ছে, অর্থাৎ মানুষের জীবন নিয়ে তাদের কোনো চিন্তাভাবনা নাই। এই কারণেই আমরা বলছি যে এগুলো কমানোর দাবি, প্লাস আজকে দুর্নীতি দুঃশাসন আজকে আইনের শাসন না এগুলোকে ফিরিয়ে আনা, আর আগামী নির্বাচন এই সরকারের অধীনে হবে না, দেশের মানুষ চায় না, এটাই আমরা, এটাই হলো মূল দাবি। এখন এখানে এটাকে খেলা যদি ওনারা নির্বাচনের মধ্যে খেলা খেলতে চায় আমাদের তো কোনো আপত্তি নাই, কিন্তু আমরা বলছি জীবনে যে আমার ঢুকার সময় সাজান ভাই বলতেছিল যে আমরা দুজন আলোচনা করবো, একটা রেফারি তো দরকার। ফিরোজ ভাই একটু পরে আসলো, তো বিষয়টা হলো আমরাও সেটাই চাই যে একটা প্লেয়িং লেভেল ফিল্ড চাই, তাই না? ওনারা মন্ত্রী থাকবেন, ওনাদের লাল টেলিফোন থাকবে, ওনাদের সব কিছু নিয়ন্ত্রণ করবেন, তারপরে নির্বাচন হবে। এই দুইটা নির্বাচন তো আমরা দেখলাম এবং সেই দুইটা নির্বাচন তো জনগণ ভোট দিতে পারে নাই। আজকে ভোটের প্রতি মানুষের একটা শঙ্কা হয়েছে, যেটা যেটা দেশের জন্য, রাজনীতির জন্য, গণতন্ত্রের জন্য খুবই একটা ব্যাড সিগন্যাল যে মানুষ যদি আজকে নির্বাচন থেকে মুখ ফিরিয়ে নেয় তাহলে এটা ভবিষ্যতের জন্য দেশের জন্য খুব খারাপ। এই জন্যে আমরা যেটা চাইছি, এখানে জোর জবস্তির কিছু নাই, খেলারও কিছু নাই। যেমন আপনি নিজেই বললেন যে দেখেন ওয়ার্ডে ওয়ার্ডে ওয়ার্ড ওয়ার্ডে কেন মহড়া দিবেন ওনারা? ওনারা যখন সমাবেশ করে তখন তো আমরা মহড়া দিই না। আজকে এখানে শাজান ভাই আসেন, এর আগেও আমরা বলছিলাম যে দেখেন পরিবহন বন্ধ করে দেন, এখন ওনারা বলে আমরা করি নাই, সরকার বলে আমরা করি নাই, তাহলে কে করলো, ভূতে করলো? কথাটা হলো যে আজকের বিএনপির সমাবেশ যেখানেই ডাকা হয় এটা তো একটা নিয়ম থাকা উচিত যে ঠিক আছে এই মাসে 3-4-5 তারিখে ডাকলাম, এটা একটা, কিন্তু যেখানেই বিএনপির সমাবেশ সেখানেই ধর্মঘট। অর্থাৎ এগুলো বিএনপির সমাবেশকে বানচাল করার জন্য সব বহু প্রচেষ্টা করছে, এগুলো নিয়ে এখন আর আমরা ভাবি না। কাজে ঢাকার সমাবেশের ব্যাপারে আমি যেটা বলছি যে ঠিক আছে যেটাই হোক ওনারা করুক, ওনারা সমাবেশ করুক, আরও বড় করুক, অসুবিধা তো নেই, জনগণ যেখানে যাওয়ার যাবে, এবং আমাদের সমাবেশ নিয়ে তারা কেন বাধা দিতে যায়,
আমাদের সমাবেশ তারা কেন বাধা দিতে যায়। তাই কাজেই সেই প্রসঙ্গে যাতে ওই রাস্তায় দাঁড়ায় মহড়া না দেয় সেটার জন্য তো পুলিশই আছে, পুলিশের দায়িত্ব তো ওনাদের ওনাদের দলকে দেওয়া হয় নাই, ওনারা কেন সেটা করবে? আমরা প্রোগ্রাম করি ওনারা শান্তি মিছিল করে, শান্তি মিছিল তো দরকার নেই, ওনারা তো অশান্তি করতেছেন। আমাদের আমাদের কোনো একটা সমাবেশে বিএনপির কোথাও আমরা কোনো কিছু করি নাই, কোথাও কিছু না, কেউ বলতে এত পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চাইছে তারপরেও বলি নেই। সাজান ভাই এখানে আছেন, যুবলীগের মহাসমাবেশ করলো তারা ঢাকা শহরে, বাংলাদেশের এমন কোনো পরিবহন বাদ নাই যেটা তারা ব্যবহার করে নাই, নিয়ে আসে নাই, এমনকি সেই সময় পরিবহনের বাসগুলো আই না, প্রায় কয়েকশো বাস শুধু আমাদের পার্টি অফিসের সামনে দিয়ে তারা সারাদিন লাইন করায় লাগলো, দেখা যাক কোনো কিছু হয় কি না, যাতে একটা কিছু করা যায়, যেটা এখন তারা করতেছে। আমরা 10 তারিখে সমাবেশ দিছি, এখনই প্রতিটা থানায় ওনারাই আওয়ামী লীগ মিছিল করে, একটা নিজেরাই তো ককটেলও না, তবে এমনি একটা পটকা আছে না, পটকা ফুটায় নিয়ে একটা মামলা, এবং প্রত্যেকটা থানাতে ইতিমধ্যে তারা মামলা দিছে, এবং আমাদের মহানগরী আমাদের জয়েন্ট কনভেনার দুজনকে ধরছে, আমাদের হারুন, আমাদের সাত্তার, এছাড়া আরও অনেকেই গ্রেপ্তার করতেছে। এত আতঙ্কে কেন আছে আওয়ামী লীগ? এত আতঙ্কে কেন? ওনারা আতঙ্কে আছে থাকুক, আমি বলে শেষ করি, ওনারা আতঙ্কে আছে থাকুক, কিন্তু জনগণকে যে আতঙ্কিত করতেছে এটার তো কোনো মানে হয় না। জনগণকে আতঙ্কিত করছে এটার কোনো মানে হয় না, নিশ্চয়ই জনাব শাজাহান খান এমপি বলবেন। তবে কাজী ফিরোজ রশিদ এমপি, আপনার কাছ থেকেও একটু ছোট করে শুনতেই চাইব যে জনসভা থেকে কি বার্তা পেলেন, রাজনৈতিক অঙ্গনে কি বার্তা গেল, আপনারা কি বার্তা পেলেন, এবং আপনি সংসদে খুবই খেলা হবে স্লোগানটার সাথে আপত্তি করেছিলেন, তারপরে বেশ প্রচলন এই খেলা হবে, প্রত্যেকটা প্রতিদিনই প্রায় এই স্লোগান শোনা যাচ্ছে, কেমন খেলার আভাস পাচ্ছেন? ধন্যবাদ। আসলে জনগণের কথা বলে তো, জনগণের কথা আমরা কেউ কিন্তু ভাবি না, আমরা ভাবি কীভাবে আমরা সোজা পথে ক্ষমতা যাব, অথবা আমরা যারা ক্ষমতা আছি কীভাবে ক্ষমতা থাকব। এটা জনগণকে আমরা বিভিন্নভাবে ব্যবহার করি, গণতন্ত্রের সঠিক চর্চা হয় নাই, ধরেন 90 সালে আগ পর্যন্ত যাই থাকুক, 90-এর পর থেকে আমরা আশা করেছিলাম যে এই দেশের যারাই যখন ক্ষমতা থাকবে তখন গণতন্ত্রের সঠিক চর্চা হবে, কিন্তু সেই চর্চা হয় নাই। এই জন্য আমরা যারা ক্ষমতায় ছিলাম বাংলাদেশ সবার পর থেকে আমরা সবাই দায়ী কম বেশি, কিন্তু যারা যখন ক্ষমতা থাকে তাদের ইচ্ছাভাবে গণতন্ত্রের সংজ্ঞা নির্ধারণ করে এবং সেভাবে চালায়, মনে করে যে এইটি হচ্ছে আসল গণতন্ত্র, কিন্তু গণতন্ত্রের চর্চা হয় নাই বলেই আজকে গণতন্ত্র নেই এবং গণতন্ত্র চাই এইটা চলতেছে। তা আমরা এতদিন পরে কেন গণতন্ত্রের কথা বলবো? আজকে বিএনপি যে সভাগুলো করে, আমার ধারণা যদি বাধা না দেওয়া হইতো তাহলে হয়তো এত লোক হতো না, হইলেও তারা একটা মিটিং করছিল যে একটা নিউজ হইতো মাত্র, আপনারা টেলিভিশন নিউজ তো দেখান, চিরাচরিত নিয়মে দেখাইতেন, কিন্তু এটা 3 দিন আগে হইতে বিএনপি যেখানে সভা করে ওটা আরাফাতের ময়দানের মতো, মানে ওখানে সুলির মতো সোয়াব, একটু ওপরার মতন সোয়াব হবে, এইটা বিএনপি নেতাকর্মীরা গাঠি পুরস্কার নিয়ে যাচ্ছেন, নদী পার হয়ে যাচ্ছেন, ওইটা ওঠে হয়তো একজনে ফান করে কলার ভেলা বানাইয়া নদীর পার হচ্ছে, টেলিভিশনে আসলো, সারা বিশ্বের ছড়ায় পড়লো যে এরা এইভাবে বিএনপি মিছিলে যাচ্ছে মিটিংয়ে, এটা সঠিক না, একজনই এইটা করছে, কিন্তু নিউজটি কিন্তু সারা বিশ্বে ছড়িয়ে গেছে, এইটা আমার মনে হয় যে ভুল সিদ্ধান্ত ছিল যারা এটা করেছে। কারা এটা করালো? তারা আওয়ামী লীগের নেতাকর্মীরা, তারা যদি বাধা না দিত কয়েকজন লোক হতো, এর চেয়ে বেশি লোক তো আসতো না, বরং বাধা দিছে যা যত লোক আসে তাতে প্রচার বেশি হয়েছে। আপনার প্রচার 3 দিন আগে হয়েছে যে বিএনপি দেখেন মাঠ ভরে গেছে, আগের দিন কেন বিএনপি নিউজ? আওয়ামী লীগ আজকে যশোরের জনসভা করছে, বিশাল জনসভা, এটা আওয়ামী লীগের আজকে আপনি দেখাবেন, গতকাল দেখেন নাই আজকে দেখাচ্ছেন, কিন্তু বিএনপির সভা কিন্তু 3 দিন মতো দেখান যে তারা আগেই মাঠে এসে 3 দিন আগে ভরে গেছে, এই সুযোগটা আমরা কেন দিলাম? এখানে আমি মনে করি যে ভুল চর্চা হয়েছে এটা গণতন্ত্রে, তারা তাদের কথা বলুক, নির্বাচনের মাঠে আসুক, সে নির্বাচন করুক যদি তাদের সক্ষমতা থাকে, জনগণ তাদের পক্ষে থাকে, তো ক্ষমতা আসতে অসুবিধা কোথায়, কোনো দেখি না, কিন্তু সেইখানে বাধা হইলো আমরা সবাই, আমরা যারা যখন ক্ষমতা রয়েছি, ইভেন আমরাও যখন ক্ষমতা রয়েছি, আমরা মনে করছি যে আমরা চিরকাল থাকবো এবং এই অবস্থা বোধহয় সঠিক অবস্থা, কিন্তু সেটা না। আওয়ামী লীগ একটা বড়ো দল,
এই আওয়ামী লীগের নেতৃত্বে কিন্তু দেশের মুক্তিযুদ্ধ হয়েছে বঙ্গবন্ধুর ডাইরেক্ট নেতৃত্বে। বঙ্গবন্ধু সেই মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন, উনি নির্দেশ দিয়েছেন জনগণকে, উনি কিন্তু সংঘবদ্ধ করেছেন গোটা 7.5 কোটি বাঙালি জাতিকে। এখন 16 কোটি মানুষ বা 17 কোটি আমরা কিন্তু বিভিন্নভাবে বিভক্ত হয়ে পড়েছি। সেই নেতা নেই যে যত কথা বলুক, বঙ্গবন্ধুর সমকক্ষ কোনো নেতা নেই এবং ভবিষ্যতে হবে না, অতীতও ছিল না, যে গোটা জাতিকে ঐক্যবদ্ধ করেছিল। আমরা 3 জন মুক্তিযোদ্ধা বঙ্গবন্ধুর আগে গিয়েছিলাম, যুদ্ধ সবাই করছেন, জীবনানন্দ সাহেবকে আমি শ্রদ্ধাঞ্জলি করি, সেক্রেটারি কমান্ডার হিসেবে যুদ্ধ করেছেন, যার যার দায়িত্ব শুধু পালন করেছেন, কিন্তু বঙ্গবন্ধুর আহ্বানে সেই দলটা আজকে কেন এত ভয় পাবে? আজকে দুইটি দল যদি সমকক্ষ নির্বাচনে না আসে, শুধু ইলেকশন কমিশনের পক্ষে একটি ভালো নির্বাচন করা সম্ভব না। আজকে সিইসি তাই বলেছেন, খেলা হবে, কেমন খেলার আভাস পাচ্ছেন এবং আপনারা কি রেফারি খেলায়? যেমন আমরা রেফারি না, আমরা বারবার বলতেছি যে আমরা রেফারি হতে চাই না, আমরা খেলার অংশীদারও না, আমরা একটা নির্বাচনী অংশীদার হতে চাই। কেমন এখন বিএনপি স্পষ্ট যদি বলে যায় যে ইলেকশন আসবে কি আসবে না, আমরা তাও বুঝি না। ওনারা কিন্তু ইলেকশনের ভিতরে ভিতরে প্রস্তুতি নিচ্ছে, আবার বলতেছে আমরা এই সরকারের অধীনে কোনো নির্বাচন যাবো না, শেষ পর্যন্ত কথা রাখবে না রাখলে কিন্তু আমি কয়েকটা প্রশ্ন রেখে যাচ্ছি, জনগণ কিন্তু না যদি আগামীতে এই সরকারের অধীনে এই স্ট্রাকচারে নির্বাচনে আসে, ওনারা ইতিমধ্যে 5 জন লোক ওনাদের সহকর্মী হারিয়েছে, 7 জন তাদের কাছে উনি কি জবাব দেবে? অতএব তাদের কাছে আর তারা আরেকটি কথা প্রায় কাকে যে নির্বাচন সঠিক হয় নাই, আপনার দিনে ভোট রাতে করে ক্ষমতায় মানে আসছেন বা সংসদে ঢুকছেন, ওনাদের লোক কিন্তু একই ভোট করছেন, ওনারা কিন্তু সংসদে থেকে এই কথা বলার কোনো রাখে না, অধিকার রাখে না। ওনাদের উচিত সংসদের পদত্যাগ করে কথা বলতে পারে, যা ইচ্ছে বলতে পারে, সংসদ থেকে কথা বলে আমরা শুনি, আমরা এনজয় করি, আমরা কথা বলতে দেই, আমাদের থেকে বেশি কথা তারা বলে, এগুলো ছাপা হয় বেশি, ইউটিউবে ভাষে বেশি, কিন্তু হয় কি মানুষ আবার বোঝেন না, তারা মনে করে যে উনি যদি এতই সংসদটাকে অপছন্দ করেন, এই সংসদটা যদি সঠিকভাবে না নির্বাচিত হয়ে আসে, উনি আসলেন কীভাবে? একদম স্পষ্ট দ্বৈততার কথা বলছেন আপনি। অনেক ধন্যবাদ জনাব কাজী ফিরোজ রশিদ এমপি, আপনাকে জনাব শাহজাহান খান এমপি। প্রশ্ন আসছে, আওয়ামী লীগ কেন ভয় পাচ্ছে, কেন বাধা দিচ্ছে, কেন পায়ে পাড়া দিয়ে ঝগড়া করার কথা বলছে? আসলে পরিবহন বন্ধ হচ্ছে, আপনাদের জনসমাবেশ যশোরে হলো, একদম সব রকম সাপোর্ট, আর বিএনপির হলেই ধর্মঘট, কেন? আপনাকে ধন্যবাদ, এবং অগণিত দর্শক শ্রোতা যারা আমাদের কথা শুনছেন তারাই কিন্তু বিচারক, তাদেরকেও আমি আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই। রাজনীতিতে গণতান্ত্রিক পদ্ধতি বিনষ্টকারী কারা, গণতন্ত্রকে ধ্বংস করেছে কারা, বঙ্গবন্ধু ক্ষমতায় থাকতে যেভাবেই হোক একটা গণতান্ত্রিক পদ্ধতি, এ নিয়ে অনেক বিতর্ক থাকতে পারে, আমি বলবো একটা গণতান্ত্রিক পদ্ধতি এবং সংসদীয় পদ্ধতি সরকার ছিল, বঙ্গবন্ধুকে হত্যা করলো কারা, কে করলো, মূল লোকটি কে? আসলে কি খন্দকার মোস্তাক মূল ব্যক্তি? আপনি এখন ইউটিউব খোঁজেন, কর্নেল ফারুকের স্টেটমেন্ট দেখেন, 1975 সালের 28 মার্চ তারিখে সে জেনারেল জিয়াউর রহমানের সঙ্গে সাক্ষাৎ করে বঙ্গবন্ধুর হত্যার কথা বলেছেন। উনি বলেছেন আমি বড় অফিসার, আমাদের পক্ষে সম্ভব নয়, তোমরা জুনিয়র যারা আসো যদি পারো এগিয়ে যাও, ইংরেজিতে বলেছেন কথাটা, আমি ইংরেজিতে বললাম না বাংলায় বললাম। তাহলে বিষয়টা কি দাঁড়ালো, বঙ্গবন্ধুর হত্যার হুকুমদাতা কে? নিশ্চয়ই জিয়াউর রহমান। এবং যখন বঙ্গবন্ধু হত্যা করে উনি খবরটা পেলেন, তখন উনি কিন্তু সোহাট ভাইস প্রেসিডেন্ট পাওয়ার, তাহলে বিষয়টা কী দাঁড়ালো? তাহলে এই মূল ব্যক্তি কিন্তু জিয়াউর রহমান, রাজনীতি গণতান্ত্রিক, আমি শেষ করি, এখনকার সময়ের কথা একটু আমি বলি, এই যে অর্থাৎ গণতান্ত্রিক যে চর্চা সেখান থেকে কিন্তু ধ্বংস শুরু হয়েছে, তারপরে নানাভাবে এটা এইভাবে আসছে। আপনি যে প্রশ্নটা করছেন যে আসলে যে আমরা এই মুহূর্তে গাড়ি বন্ধ করলাম বা ইয়ে করলাম, এইটা নিয়ে একটু কথা আমি বলতেই চাই, কারণ আপনি জানেন আমি পরিবহন সেক্টরে 51 বছর চলছে আমার এই পরিবহন সেক্টরের বয়স, রাজনীতি, শ্রমিক রাজনীতি, ট্রেড ইউনিয়ন রাজনীতি, এবং এই এই 51 বছরে বহু ঘটনা, এমন কোনো গভর্নমেন্ট যায়নি যে গভর্নমেন্টের সঙ্গে আমি
বসিনি বা কথা বলিনি, বার্গেনিং করিনি। এখানে গাড়ি বন্ধের যে এই যে অপকৌশলটি, এইটাও কিন্তু শুরু করেছে বিএনপি। আমি না অনুসরণ করছি না, আপনি আমাকে অনুসরণ কথাটা পরে বলেন, কথা বলি তারপরে বলেন। ওনারা আওয়ামী লীগ যখন বিরোধী দল ছিল, মহাজোটের একটা মহাসমাবেশ ছিল, সেই সমাবেশ বন্ধ করার জন্য ওনারা দিনাজপুরে আমাদের ফেডারেশনের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট দিনাজপুরের নেতা মজিউর রহমানকে গ্রেপ্তার করলেন। এবং ওনাদের কিছু বিএনপির নেতারা যারা, এই পরিবহনটা কিন্তু সব দল মিলেই আমরা আছি, তো এখানে ওনাদের বিএনপির এক নেতা তখন ঘোষণা করে দিলেন যে তাকে মুক্তি না দেওয়া পর্যন্ত সারা দেশ বন্ধ। অদ্ভুত কাণ্ড। আমি তখন এক্সিকিউটিভ প্রেসিডেন্ট, আমি যাই না, কিন্তু এই ঘটনাটা ঘটার সাথে সাথে আমি মাদারীপুর থেকে এলাম এবং এটা নিয়ে অনেক ঘটনা ঘটে গেছে। যাই হোক, এই প্র্যাকটিসটা কিন্তু শুরু করেছিলেন তারা। এখন প্রশ্ন হলো যে আমরা কি সেটাকে অনুসরণ করছি? আমরা কিন্তু অনুসরণ করছি না, স্মরণ করাই দিলাম মাত্র। আমরা বলতে চাচ্ছি, সালাম ভাই অথবা বিএনপির কেউ না কেউ একদিন বক্তৃতা করছিলেন যে দায় দায়িত্ব শাহজাহান খান এবং খন্দকার এনায়েতের। আমি এই জায়গাটা স্মরণ করাই চাই, আমার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু সালাম ভাই, তো তাকে একটু স্মরণ করে দিতে চাই যে আসলে আমরা এই ঘটনা ঘটাই নাই, আওয়ামী লীগ গাড়ি বন্ধের নির্দেশ দেয় নাই, আমাদের ফেডারেশন বা মালিক সমিতির কোনো নেতারা এই নির্দেশ দেয় নাই, কেন বন্ধ হলো? নিশ্চয়ই স্মরণ আছে আপনাদের, আমাদের দেশে একটি গ্রামের কথা আছে যে ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়। আমরা আসলেই কিন্তু বিএনপিকে ভয় পাই, জামাতকে ভয় পাই। কিসের ভয়? 2012-13-14-15 সালে গণতান্ত্রিক আন্দোলনের নামে তারা পুড়িয়ে পিটিয়ে কুপিয়ে মানুষ হত্যা করেছে, 92 জন ড্রাইভার হেল্পার নিহত হয়েছে, 1000 গাড়ি পড়েছে, 3000 গাড়ি ভাঙচুর করেছে, আমি যেটা বলতে চাচ্ছি এই জায়গাটায় এত কিছু ঘটনার পরে আমাদের মালিক এবং শ্রমিকরা কিন্তু ভীত সন্ত্রস্ত। বিএনপির এই ঘটনাগুলো যখন তাদের স্মরণ হয়, স্বাভাবিকভাবে কিন্তু তারা মনে করে যেখানে একটা দুর্ঘটনা ঘটতে পারে ইত্যাদি, তারা সতর্কতার সাথে এটা সে যেভাবেই বলুক মূলত কিন্তু তাদের ভিতরকার বিষয়টা হলো এটা। জি, আমার একটা বিরতিতে যেতে হবে জনাব শাহজাহান খান, কিন্তু আপনার কাছেই আমি আসবো যে সতর্কতার সাথে, কিন্তু সরকারের থেকে তো জনভোগান্তি কমাতে আপনাদের দায়িত্ব যেন ধর্মঘটগুলো না হয়, একের পর এক হচ্ছে, আপনারা কিছু করছেন না, এই বিষয়টা নিয়ে একটু আর একটু বলবো, আর একটু শুনবো, আর অনেকগুলো প্রশ্ন তো আছেই। ফিরছি রাজকাহনে। ফিরলাম জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহনে। জনাব শাহজাহান খান এমপি, দুটো প্রশ্ন আপনার কাছে। প্রথমটি হচ্ছে, প্রথমটি আগে করি, সেটি ধর্মঘটের ডাক সরকার দিচ্ছেন আপনি বলছেন, কিন্তু জনভোগান্তি যা হচ্ছে এর কারণে তার দায় কি তাহলে সরকার নিচ্ছে? এবং পরিবহন মালিক শ্রমিকরা যদি নিজে থেকে সতর্ক অবস্থায় গিয়ে এটি করে থাকে, সেখানেও জনভোগান্তির দায় কি পরিবহন মালিক শ্রমিক মানে নেতা হিসেবে আপনি নিচ্ছেন কিনা, পরিবহন নেতা হিসেবে আপনি নিচ্ছেন কিনা? প্রথম কথা হলো যে আমি আগেই বলেছি মালিক শ্রমিকরা ধর্মঘটের কথা বললেও অভ্যন্তরীণ বিষয়টা আমি আগেই বলেছি, জনভোগান্তি হচ্ছে, এটা সত্য, এটাকে অস্বীকার আমি করছি না। এই জনভোগান্তির দায় কিন্তু সরকারের নয়, এই জনভোগান্তির দায় আমরা যারা রাজনীতি করি, যেমন আজকে আওয়ামী লীগের সভা, স্বাভাবিকভাবে কিন্তু রাস্তায় যে মানে যে মিছিল মিটিং ইত্যাদি হয় তার জন্য কিন্তু আর জনভোগান্তি হয়, বিএনপি মিছিল টিছিল করেন, মিটিং করেন, সেখানেও কিন্তু জনভোগান্তি হয়। এই জনভোগান্তি বন্ধ করলে তারও বেশি হয়, এই না না, বন্ধ করলে বেশি হয়, তার চেয়ে বেশি হয় হলো আমরা যখন এই ঢাকা শহরে জ্যামের মধ্যে পড়বেন, একটা মিটিং এরকম রাস্তার উপরে যখন করবেন তখন দেখবেন যে এই রাস্তার উপরে মিটিং করার কারণে একবার যে যানজটটা হলো সেটা কিন্তু গভীর রাত পর্যন্ত চলমান। সুতরাং জনভোগান্তি সেটা হয় যে কারণে রাস্তার উপরে না করেই ভালো বলে আমি মনে করি। আমার যদি মনে হয় একসময় একটা সিদ্ধান্ত হয়েছিল যে ঢাকা শহরের রাজপথে কোনো সভা সমাবেশ হবে না, মাঠের মধ্যে সরাদি উদ্যান, এটাই ছিল। সুতরাং এই জনভোগান্তিকে আমি অস্বীকার করছি না, এটাকে এটা হচ্ছে। এই জনভোগান্তি শুধুমাত্র সরকারের দায়িত্ব নয়, এটা বিরোধী দলের দায়িত্ব, সমভাবেই আমাদের দায়িত্বটাকে নিতে হবে। এখন প্রশ্নটা হলো যে আমরা যে কয়েকটি কথা একটু বলতেই হয়, কেয়ারটেকার সরকার, কেয়ারটেকার সরকারের এই কনসেপ্টটাকে নষ্ট করেছে বিএনপি। আমরা নিশ্চয়ই ভুলে যাইনি
কেয়ারটেকার সরকার ছিল এক সময়, এবং একের পর এক কেয়ারটেকার সরকার যখন নির্বাচন করা শুরু করলো, আমরা কি দেখলাম, আমরা দেখলাম যে একজন অর্থাৎ সর্বশেষ যেটা যেটা নিয়ে সবচেয়ে বেশি গুণযোগটা হলো 2006 সালে, তখন আমরা দেখলাম যে ওনাদের একজন বিচারপতি মাহবুব সাহেবকে বয়স বাড়িয়ে, প্রধান বিচারপতি বয়স বাড়িয়ে 65 বছর করে তিনি যাতে প্রধান উপদেষ্টা হতে পারেন সেই জন্য আইন পরিবর্তন করলেন। একদম, সেই ইতিহাসগুলো জানা সাধারণ আমরা সবাই জানি। একটু এইখানে একটু জানবো, খেলা হবে কেমন খেলা? আচ্ছা, খেলাটা এইটাই তো খেলা, খেলাটা পরে বলি। তখন আপনার নিশ্চয়ই মনে আছে যে ওনাদের রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন সাহেব কি করলেন, প্রধান বিচারপতিকে করলেন না, তারপরে অপশন ছিল আরও তিনটা, সেই তিন অপশন কোনোটারই গ্রহণ না করে উনি নিজেই প্রধান উপদেষ্টা হয়ে গেলেন, তারপরে হলো কেয়ারটেকার সরকার। এই যে কেয়ারটেকার সরকারের খেলার দায়িত্বটা কে নেবে, এটাও কিন্তু বিএনপির দায়িত্ব নিতে হবে, কারণ ওনারা যদি ওইটা না করতেন আপনারা ভেতরে ভেতরে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন, সেই প্রসঙ্গটি জানতে চাই। যেহেতু কথা থামাতে পারবো না, মাঝখানে আর একটা প্রশ্ন করে ফেলি যে নয়াপল্টনে না করে আপনাদেরকে সোহরাওয়ার্দী উদ্যানে অনুমতি দেওয়া হচ্ছে, সেখানে আপত্তি কেন? সমাবেশ তো সেখানেই হবার কথা, রাস্তায় কেন? রাস্তায় তো আওয়ামী লীগ এই পর্যন্ত 50টা রাস্তায় করছে, হয়তো বিএনপি একটা করছে। যদি উদাহরণ চান আমি দিয়ে দিতে পারি। এবং যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের সাহেব বাড্ডাতে মেইন রোড বন্ধ করে তাদের সম্মেলন করছে। এখন সরকারি দল করলে সব জায়েজ, আর বিরোধী দল করলেই সেটা মানে অপরাধ, এটা তো হইতে পারে। কিন্তু এই প্রশ্নটা কি করব যে একটু সোহরাওয়ার্দী করলে আপনাদের সমস্যাটা, এটা বলি আমি, আপনি তো প্রশ্ন করছেন, সেটা হলো আমরা তো চাইছি পার্টি অফিসে বিভিন্ন কারণেই চাইছি সোহরাওয়ার্দী উদ্যান, আজকে যদি যায় দেখেন সোহরাওয়ার্দী উদ্যানে ওনার সে আগের মতো অবস্থা নাই, ওনারা বিভিন্ন কিছু বানায় সেখানে মাঠটাকে ছোট করছেন। প্লাস ওনারা 8 আর 9 তারিখে ওনারা সমাবেশ ওনাদের দিয়ে রাখছেন আওয়ামী লীগের পক্ষ থেকে, তা 10 তারিখের সমাবেশ। ওই আবার ঘুরে ফিরে সাজার ভাইয়ের কথাই আসে, ওনারা তো বলছে ওনারাও ধর্মঘট দেন না, সরকারও দেন না, এটা এমনি হয়ে যায়। তা এখন যেহেতু ওনারা পরিবহন ধর্মঘট দিয়ে রাখেন, ন্যাচারালি আমাদের লোকজন একদিন দুদিন আগে থেকেই আসে, বাস্তব আসতে হয়, হাইটা আসতে হয়, বিভিন্নভাবে আসতে হয়, যেটা অন্য অন্য সমাবেশে সেটা হয়েছে। তাই স্বাভাবিক সেখানে আমাদের লোকগুলো যে আসবে, সেখানে আমাদের মঞ্চ তৈরি করতে হবে, সেখানে আদার যে ফ্যাসিলিটি যেগুলো আছে সেগুলো আমরা কীভাবে করব। ওনারা তো 9 তারিখ পর্যন্ত ওনাদের ওইখানে সমাবেশ, তো এর জন্য বিভিন্ন কারণ আছে। তারপরও এটা আজকে আমাদেরকে পুলিশ জানাইছে, সরকার এখনও জানায়নি, পুলিশ জানাইছে, জানানোর পরে আমরা বলছি যেটা আমরা আমাদের সিনিয়র নেতৃবৃন্দ সহ আমরা বসে আমরা চিন্তা করব কি করা যায়। তবে আমাদের প্লেস এখন আমরা মনে করতেছি যে যেহেতু আওয়ামী লীগ বাধা দেয়, যেহেতু পরিবহন থাকে না, যেহেতু হুমকি ওনারা এখনই বলতেছে ওয়ার্ডে ওয়ার্ডে প্রতিরোধ করা হবে, কোথাও নামতে দিবে না, এই বিভিন্ন দিক চিন্তা করেই আমরা আমাদের পার্টির এখানে স্থান করছি। এখন সেখান থেকে যদি বিএনপিকে হঠাৎ অন্য জায়গায় দিতে চায়, সেটাও অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা সেটাও তো আমাদের ভেবে দেখতে হবে, অন্য জায়গায় দিতে কি এটা মোটিভটা কি আছে সেটাও আমাদের ভেবে দেখতে হবে, খারাপ মোটিভও থাকতে পারে। নয়াপল্টনে হলেও তো ওয়ার্ডে ওয়ার্ডে পাহারা থাকবে, একই বিষয়। না ঠিক আছে, এগুলো তো পাহারাকে ফেস করে আমরা যে জায়গায়ই হোক পাহারাকে ফেস করে আমরা করতেছি করব, কিন্তু আমরা যেটা আমরা তো চাই না, আমরা বারবার যেটা বলতেছি যে আমরা কিন্তু এখনও গোলযোগ চাই না, আমরা এখনও গোলযোগ চাচ্ছি না। ওনারা পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চাচ্ছে, ওনারা আমরা মিটিং করে ওনারা শান্তি মিছিল করে, তো এর জন্যই আজকে আমরা সেই অবস্থাটা চাচ্ছি না। আজকে সাজান ভাই বললেন যে ওনারা ভয় পায় বিএনপি আসলে ওই 13-14, তো এরকম আওয়ামী লীগের এরকম অনেক ডে দিয়ে আমি বলতে পারবো যে আওয়ামী লীগ শেরাটনের সামনে গান পাউডার দিয়ে কীভাবে গাড়ি চালাইছে, আর এই আওয়ামী লীগ কীভাবে জিপিওর সামনে কীভাবে লোকে বৈঠা দিয়ে মানুষ পিটায় মারছে, আজকে প্রধানমন্ত্রীর বিভিন্ন সময়ে কী বক্তব্য ছিল সেগুলো বলা যায়। কাজে ওনারা উনি যদি 2টা বলেন আমি 4টা বলতে পারবো, এটা অন্তত বলতে পারি। তো এখন গণতন্ত্রের কথা বলতেছেন যে বিএনপির গণতন্ত্র, বিএনপির জন্ম হইল কবে, গণতন্ত্র হত্যা করার পরে,
বিএনপির জন্ম আগে হয়নি। আওয়ামী লীগ যখন গণতন্ত্র হত্যা যে যে গণতন্ত্রের জন্য যে ভোটের ভোটের জন্য যুদ্ধ করলাম পাকিস্তানের বিরুদ্ধে, তাই না? সেই সেই দেশে আসার পরে যখন গণতন্ত্রই শেষ হয়ে গেল, সব দল নিষিদ্ধ হয়ে গেল, বাকশাল গঠন হয়ে গেল, এই দেশে দুর্ভিক্ষ আসলো, মানুষ না খেয়ে মারা যেতে থাকলো, যখন এগুলোর কোনো জবাব নাই, যখন ইমার্জেন্সি দেওয়া হলো, যখন রক্ষী বাহিনী প্যারালাল আর্মির রক্ষী বাহিনী গঠন করা হলো, এগুলো করে দেখ যখন দেশটা এমন একটা অবস্থায় গিয়ে গেছিলো, তারপরে আজকে গণতন্ত্রটা পরে আসছে। গণতন্ত্র ওনারা কবর দিয়ে দিছিলেন, এখনও আবার সেই অবস্থায় নিয়ে যাচ্ছেন। এর জন্যই আমরা বলতেছি যেটা দেশের জন্য ভালো না, কারো জন্য মঙ্গলজনক না। আজকে আওয়ামী লীগ, আমরা তো মনে করি যে আমরা যে দাবিটা করছি এটা আওয়ামী লীগ ওয়ান স্টেপ ফরওয়ার্ড হয়ে আইসাম তারা অ্যাকসেপ্ট করা উচিত। কারণ আমরা বলছি যে এখন খালি এই নির্বাচন না, আমরা বলছি প্রতিটা নির্বাচনেই যে অর্থাৎ কোনো রাজনৈতিক দলীয় সরকার অধীনে হবে না। এইবার হয়তো এবার যদি আওয়ামী লীগ ক্ষমতা হারায়ও আমার সামনের বার অন্তত ফেয়ার একটা নির্বাচন। জনাব কাজী ফিরোজ রশিদ এমপি, জনাব কাজী ফিরোজ রশিদ এমপি, পেছনের কথা মানে শেষ করে সামনে এগোতেই পারছি না, ইতিহাসেই রয়ে যাচ্ছি। শুধু একটু সামনের কথাও আপনাদের কাছ থেকে জানতে চাই। আওয়ামী লীগের মুখে বিএনপিকে প্রতিহত করা, বিএনপির মুখে আওয়ামী লীগকে প্রতিহত করার কথা আমরা শুনতে পাচ্ছি, জাতীয় পার্টির অবস্থানটা কোথায়? এর মধ্যে আমরা জানছি যে আপনাদের দলের চেয়ারম্যানও একটা নিষেধাজ্ঞার মধ্যে আছে, আদালতের নিষেধাজ্ঞা। আসলে আপনি সঠিক বলেছেন, আমি একটু পেছনে যাই। জনগণ কিন্তু এই যে আগামী 10 তারিখ এই ঢাকা শহরে কী হবে না হবে এটা নিয়ে ভীষণভাবে ভীত সন্ত্রস্ত হয়ে পড়ছে এখন থেকেই। কারণ জনগণের কেন এই ভোগান্তি হবে? জনগণের কী দোষ? এখানে তো জনগণের কোনো দোষ নাই। এক দল ক্ষমতায় যেতে চায়, আরেক দল ক্ষমতায় থাকতে চায়। এই লড়াইয়ে জনগণ কিন্তু সম্পৃক্ত না, সাধারণ মানুষ। দুইটি দলের যদি আপনি ভাগ করেন, সেই দুইটি দলের যদি সাপোর্টার থাকে, যা আছে বাদ বাকি সাধারণ জনগণ ধরেন, ঠিক আছে? আমরা যে রাজনীতি করি, আমাদের বাইরেও কিন্তু সাধারণ জনগণ আছে, কিন্তু ভোগান্তি হচ্ছে জনগণের। এমনিতে মানুষের আয় অনেক কমে গেছে, 2 বছর কোভিডের জন্য মানুষ ঘর থেকে বেরোতে পারে না, আয় রোজগার কম, যা জায়গা জমি ছিল এটা সেটা বিক্রি করছে, খাইছে, চাকরি হারিয়েছে অনেকে। আবার ব্যয় কিন্তু অনেক বেড়ে গেছে, কারণ প্রতিদিন নিত্য পণ্যের দাম অনেক বেড়ে গেছে স্বাভাবিকভাবেই, সারা পৃথিবীতে বাড়ছে, এখানে সেখানে বাইরের কিছু কেউ না আমরা। কিন্তু সেই হিসেবে মানুষের কিন্তু জীবনমান উন্নত হয় না এবং তাদের আয় বাড়ে নাই। সীমিত সম্পদ দিয়ে আমরা ভালোভাবে আছি, কারণ আমাদের তো জীবনমানের চাহিদা তো কম। আমরা বিদেশের মতন রুটি খাইতে চাই না, মাখন খেতে চাই না, কয়টা মোটা ভাত মোটা ডাল চাল মাছ থাকলে হয়ে যায়, সেটা বাঙালি আছে। এইভাবে আমরা জীবন চালাতে চাই, কিন্তু তারপরে মানুষের স্বাভাবিকভাবে জীবন চালাতে না, বিশ্বাস বেড়ে যাচ্ছে। কিন্তু রাজনৈতিক দলে এতে কিছু আসবে না। এখানে আপনি বলতেছেন যে কে রেফারি হবে? আমাদের জাতীয় পার্টি তো এমনি আমরা একটি কী বলে এই আদালতের রায়ের মধ্যে আটকে গেছি, না এই আপনার টেলিভিশনে তো কথা বলতে গেলে আবার একটা কনটেম্পট হবে, আদালতের বিরুদ্ধে কোনো কথা বলা যায় না, যেহেতু একটা আদালতের রায় আছে আমরা ওখানে ফেস করতেছি। জি, আমি বাকিটা বিরতির পরে এসে আপনার কাছ থেকে শুনি, প্রশ্নটাও বিরতির পরে এসে করছি, ফিরছি রাজকাহনে বিরতির পর। ফিরে এলাম রাজকাহনে, কাজী ফিরোজ রশিদ এমপি, এক মিনিটে শুনবো যে আপনি বলছিলেন জীবিকায় নাভিশ্বাস, আজকেও প্রধানমন্ত্রী বলছেন ধারাবাহিকভাবে বলছেন যে বিশ্ব অর্থনীতি মন্দার মধ্যে থাকলেও বাংলাদেশ নিরাপদ গতিশীল অর্থনীতি। প্রধানমন্ত্রী তো সব দিক থেকে চিন্তা করে কথা বলেন, তাই না? আমরা তো একটা দিকই দেখি, প্রধানমন্ত্রী সব দিক দেখেন। উনি যেটা বলছেন, আমি মনে করি যে আমরা বাঙালিদের চাহিদা খুব কম, আমরা শুধু যদি দুবেলে ভাত খেতে পারি, মাছটা হয়, শাক সবজি, আমরা বেঁচে থাকতে পারি, পোশাক আমাদের কোনো প্রবলেম নাই, কেমন সেইটা আছে আশা করি। আর আমাদের মাঝে যে আপনি একটা প্রথম বলছেন রেফারি কী হবে, দুইটো দল যদি খেলতে যায় কেউ রেফারি হবে না, রেফারি মার খাবে তো এখানে, রেফারিকে আপনি পাবেন না দেশে খুঁজে, এত বড় দুইটো দল খেলতে নামলে রেফারি থাকবে না। আমরা জানি যে দুইটি দলই জেতার জন্য খেলবে, কেউ হারতে চাবে না, অতএব হুইসেল দিলেই রেফারি মার খাবে, সেই জন্য এখানে কোনো রেফারি পাবেন না, তাদের যা খেলা তারা খেলবে আমরা দেখবো, জনগণ দর্শক, আমরা দর্শকের ভূমিকা থাকবো। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ জনাব আব্দুল সালাম, আপনার কাছ থেকে আসলে এই বার্তাটি নিতে চাই। প্রধানমন্ত্রী যা বলছেন বাংলাদেশের অর্থনীতি গতিশীল নিরাপদ এবং বিএনপি গুজব ছড়াচ্ছে ব্যাংকে টাকা নেই রিজার্ভ প্রসঙ্গে, শোন প্রধানমন্ত্রী তো আজকে একটা বলেন কালকে একটা বলেন, কয়দিন আগে বলছেন আমাদের দুর্ভিক্ষ আসতেছে,
এখন বলতেছেন আসতেছে না, তাই না? তখন কোনটা বিশ্বাস করব? আমাদেরকে বলছেন আপনারা আন্দোলন করেন, যাই করেন, আমার এনে চা খাওয়াবো, কোনো কিছুই করবো না, ওই দিনই গুলি করে মারলেন, তো কোনটারে বিশ্বাস করব? গত নির্বাচনের আগে বলছিলেন আমারে বিশ্বাস করেন আমি একটা ভালো নির্বাচন দিব, ভালো নির্বাচন মানে আগের রাতেই নির্বাচন শেষ। এখন আসলে বাস্তব অবস্থাটা হলো দেশের অবস্থা ভালো না, অর্থনৈতিক অবস্থা আজকে খুবই খারাপ, এবং আজকে এই যে একটা মরার উপরে খাড়ার মতো আবার বিদ্যুতের দাম বাড়াইলেন। একটা জিনিস দেখেন যে গত 10 বছরে 70,000 কোটি টাকা শুধু ক্যাপাসিটি চার্জ দিছে এই গভর্নমেন্ট, আজকে কুইক রেন্টাল কমিটি। এখন আমরা বলতেছি, এখানে সাজান ভাই আছেন, বলতেছি এখনও কেন এটা বাতিল করা হচ্ছে না? বসায় বসায় যে আজকে হাজার হাজার কোটি টাকা তাদেরকে দিচ্ছে, কেন দিচ্ছে? এই ধরনের যে সমস্ত লুটতরা, যে সমস্ত সেক্টরগুলোতে এখনও বেশি ই হচ্ছে, এগুলোকে রোধ না করে শুধু বিএনপিকে রোধ করলে হবে? যে বিএনপির সমাবেশ রোধ করতে হবে, বিএনপিকে ঠেকাইতে হবে, এই ঠেকাইতে যায় তো বিএনপি খালেদা জিয়ারে জেলে দিছে, তারেক রহমানের বিরুদ্ধে মামলা দিছে, কোনো লাভ হয়নি। একটা প্রশ্ন খুব করতে ইচ্ছা করছে যে আপনারা বলছেন অর্থনৈতিক অবস্থা খারাপ, আসলেই সারা বৈশ্বিক অবস্থায় দেখতে পাচ্ছি, কিন্তু বাজারে কি জিনিস থাকছে? পর্যটন কেন্দ্রগুলোতে একদম গিজগিজে ভিড় দেখি, এমনকি প্লেনের টিকিট পর্যন্ত পাওয়া যায় না। প্লেনের কারা চলে? আমরা তো দেখছি, শোনেন, এই যে জাতিসংঘের অধিবেশন হলো না, ভারতের প্রধানমন্ত্রীও গেছে, আমাদের প্রধানমন্ত্রীও গেছে। আপনি আমাকে নেক্সট মিটিংয়ে ডাটাটা দিয়েন যে ওনারা কয়জন গেছে, আমরা কয়জন গেছি প্লেনে। আরেকটা হলো যে আপনি যেটা বলছেন, আমরা তো বলতেছি যে আজকে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত যে অবস্থা হয়েছে, আগামী 3 মাস পরে এখনও তো ধার কর্জা করে অনেকে খাচ্ছে ব্যাংকে, যেভাবে লোন, 2 দিন পরে তো লোনও পাবে না ব্যাংকে। আপনাদের আশঙ্কা স্পষ্ট, ধন্যবাদ জনাব আব্দুল সালাম। এই রিয়েলিটি চিন্তা করে দেশটাকে ওইদিকে ঠেলে না দেওয়া, আপনাকে ই রাখা। আপনাকে একটা অনুরোধ করব, সেটা হলো যে আমার বন্ধু জনাব সালাম ভাই, উনি কিছু তথ্য দিয়েছেন যে লগি বৈঠা, তারপরে আপনার গান পড়ুদের গাড়ি বন্ধ, তারপরে ওনারা কী বললেন না বললেন ইত্যাদি, এটা নিয়ে একটা কথা বলতে চান। আপনি একটা কাজ করেন, একদিন শুধুমাত্র সালাম ভাই আর আমার একটু বসান, ঠিক আছে? এই এইটা নিয়ে ওনারা কত মিথ্যা কথা বলছে, কয়টা গাড়ি পড়ছে, আর আমাদের সমাজে গাড়ি পড়ার ইতিহাস, তারও একটা মামলার কপি আমার কাছে আছে। আর লগি বৈঠা ওনারা কি শহীদ, মরলে শহীদ, বাঁচলে গাজী, গাড়ি আগে ছিল, এটা নিয়ে আপনি একদিন তার সঙ্গে বসেন। অর্থনৈতিক খারাপ অবস্থার কথা, এটা কি শুধু আমাদের দেশে? আমেরিকার মতো দেশ, লন্ডন, ইউকের মতো দেশ, আজকে তারা আমেরিকায় 80% লোক 3 বেলা খেতে পারে না, আজকে সেই অবস্থা কিন্তু বাংলাদেশে এখন পর্যন্ত আসে নাই। আপনি যেটা বললেন, এখনও আমাদের দেশের অর্থনীতি অনেকটা চাঙ্গা। আমি বলবো আমাদের এই রিজার্ভের অবস্থাটা কী ছিল 96 সালে, ওনারা আওয়ামী যখন ক্ষমতা আসে তখন রিজার্ভ ছিল 2.6, আর 2001 সালে এটা দাঁড়ালো 3.4, 8 সালে এসে দাঁড়ালো 5 বিলিয়ন, এগুলো সব বিলিয়ন, আর 2021 সালে 48 বিলিয়ন মার্কিন ডলার কিন্তু আমরা নিয়ে গেছিলাম। এখন এই যুদ্ধের কারণ ইত্যাদি নানা কারণে এটা নেমে আসছে এখন আমাদের। তারপরে আমাদের অনেক অনেক ধন্যবাদ, শেষ, একদম সময় শেষ, অনেক ধন্যবাদ শাহজাহান খান, জনাব আব্দুল সালাম, কাজী ফিরোজ, ধন্যবাদ দর্শক।